নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমি অনেকের বাড়িতে গেছিলাম এবং তার লফটে যে কবুতরগুলো সেগুলো আপনাদের শখ করিয়েছিলাম। আপনারা যারা সেই ভিডিওটি না দেখে থাকেন, সেল ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ক্লিক করলেই সেল ভিডিওগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আমার লফটের সামনে আর আজকের ওয়েদারটা একদম সকালবেলা খুব সুন্দর ওয়েদার ছিল, কিন্তু বর্তমানে এখন যেরকম প্রকৃতির ওয়েদার হয়ে দাঁড়িয়েছে, এখন কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ হয়ে গেছে এবং তার সাথে পুরোপুরি চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, যার কারণে আজকে আমি কিছু কবুতর উড়ানোর ভিডিও করতে চাইছিলাম। বৃষ্টি হওয়ার কারণে সেই জন্য আমি কবুতরগুলো উড়াতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না। তো আমি আপনাদের সব করে দিচ্ছি কোন কবুতরগুলো আমি উড়াতে চাইছিলাম এবং আপনাদের দেখাতে চাইছিলাম। তার সাথে একটা কথা আপনাদের জানাবো, আমার লফটের মধ্যে কি কবুতরগুলো কি পজিশন বা কন্ডিশনে আছে সেটা আপনাদের আজকে জানানোর চেষ্টা করবো। কবুতরগুলো কীরকম রয়েছে সেটা আপনাদের আপডেট দেব। এই দেখুন, আমি এখন কবুতর লফটের সামনেই রয়েছি। এ হলো আমার কবুতরের লফট আর বৃষ্টি হয়ে পুরো চারিদিকে জল জমে রয়েছে। মশার খুব উৎপাত, যাদের বাড়িতে কবুতরের বাচ্চা রয়েছে সেগুলোকে একটু দেখে শুনে রাখবেন, কেননা বৃষ্টির সময় যেহেতু মশা উপদ্রব বেশি হয় বা কেয়ারিং করবেন যাতে কবুতরের বাচ্চাগুলোকে মশা না কামড়ায়। মশা যদি কামড়ায় পক্স হয়ে যেতে পারে। মেঘলা করা শুরু করেছে, চারিদিকে মেঘ হয়ে আসছে বা কালো হয়ে এসছে, এখন হয়তো আবার বৃষ্টি হবে। যে সমস্ত কবুতরগুলো আমি উড়াতে চাইছিলাম তার মধ্যে একটা কবুতর হচ্ছে এই যে এই বাচ্চা কবুতরটা, আপনাদের একবার শখ করিয়ে দিচ্ছি। এই যে গিরিবাজের বাচ্চাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার, আপনারা দেখে নিন। এই গিরিবাজের বাচ্চা কবুতরটা আমি প্রায়ই উড়াই, কিন্তু আপনাদের ভিডিও মাধ্যমে দেখানোটা সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু সময়। তো আজকে উড়াতে চাইছিলাম, সারাদিন পর্যন্ত আজকে রোদ ছিল, দুপুরবেলা থেকেই এরকম বর্ষার সৃষ্টি হয়েছে, যেহেতু আজকে উড়াতে পারলাম না, অন্যদিন অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কবুতর উড়িয়ে দেখানো হবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তার সাথে আমার কিছু কবুতর এখন এই যে ছাদের মধ্যে রয়েছে, আর ছাদে যেহেতু পুরোপুরি নোংরা ময়লা হয়েছিল, সময় দিতে পারছিলাম না, যেহেতু আমি অনেকের বাড়িতে গিয়ে লক ভিজিট করছিলাম, যার কারণে আমি সময় দিতে পারিনি। আর যেহেতু আজকে সময় পেয়েছি, বাড়িতে আছি, দেখুন ছাদটা পুরো পরিষ্কার করে দিয়েছি, কেননা এরা যেখানে বসবাস করে সেই জায়গাগুলো পরিষ্কার করে রাখি কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয় জিনিস। আমার কবুতরগুলোকে আমি খাবার দেবো, যেহেতু বৃষ্টি হয়েছে, ছাদ ভেজা ছিল, সেই কারণে আমি খাবারটা দিতে পারিনি, যেহেতু জল জমেছিল। খাবারটা দিলে, ভিজা খাবার খেলে এদের শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা দেখে বুঝতে পারবেন না, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এখন নিচে চলে যাই, তারপরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি বৃষ্টি থামলে। এখন আমি আবার ছাদের উপরে চলে এসেছি আমার কবুতরগুলোকে খাবার দিতে, বৃষ্টি পড়া কিন্তু থেমে গেছে। যে কবুতরটা খাঁচার মধ্যে আপনারা দেখলেন বাচ্চা কবুতরটা, ওই কবুতরটা আমি এখন রিলিজ করে দিই, আজকে আর উড়াতে পারলাম না, তো সেই কারণে কাঁচার মধ্যে রেখে তো লাভ নেই। ইচ্ছে ছিল যে কবুতরটাকে উড়াবো, আপনাদের শখ করাবো, দুর্ভাগ্যের বিষয় আজকে কবুতরটা উড়াতে পারলাম না। এই দেখুন বাইরে বেরোনোর জন্য কীরকম ছটফট করছে কবুতরটা, এটা একটা নর কবুতর, দেখুন খাওয়ার জন্য কীরকম ক্ষুধার্ত হয়ে পড়েছে। কিছু কিছু কবুতর লফটের মধ্যে রয়েছে, এখন যদি আমি খাবার দিই আবার চলে আসবে খাবার খেতে। আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছি, এই যে এই খোপটার মধ্যে দেখছেন বুনো পায়রা আর পরবন পায়রাটা, আপনারা যারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তারা বিষয়টা জানবেন যে বুনো পায়রার সাথে পরবন পায়রা কিন্তু জোড়া নিয়েছিল। এই যে বেরিয়ে গেল, রিলিজ করে দিলাম, যেহেতু এখন খাবার দেব তো সেই কারণে এক এক করে সব কবুতরগুলোকে রিলিজ করে দিচ্ছি। তার পাশেই একটা ঘরে রাখছি কবুতর, কিন্তু বৃষ্টিতে ভেজার কারণে এর বারবার ঠান্ডা লাগছে আবার কমছে বৃষ্টিতে ভেজার কারণে। কবুতরটাকে আমি ভাবছি কালকের থেকে লফটের মধ্যেই নরটাকে আলাদা করে রাখবো, তার একটা কবুতর আছে ওইদিকে নর কবুতর, নর কবুতরগুলোকে দিয়ে এখন ডিম বাচ্চা করাচ্ছি না, এখন আলাদা আলাদা সেপারেট কেজের মধ্যে রেখেছিলাম, আজকে রিলিজ করেছি। ডিম বাচ্চা করার কোনো চিন্তা ভাবনা রাখিনি, তো চলুন বেশি কথা না বাড়িয়ে আগে কবুতরগুলোকে খাবার দিই, যেহেতু আরেকটু বড় সন্ধ্যা হয়ে যাবে। আবার যেহেতু বৃষ্টি হলো, ছাদের মধ্যে কিন্তু চারিদিকে জল হয়ে গেছিলো। এবার আমি যে কাজটা করলাম সর্বপ্রথমে ছাদে এসে, এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে জলগুলো এক সাইডে করে দিলাম, যাতে এই জায়গাটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে এই জায়গাটা আমি শুকনো জায়গাটা খাবারটা দিতে পারি। কোনো সময় ভেজা জায়গায় কবুতরকে খাবার দেবেন না। আর এই ছোটো ছোটো টিপসগুলো দিচ্ছি আপনাদের যাতে কাজে লাগে, আপনারা যাতে এই জিনিসগুলো বুঝতে পারেন। এখন আমি আমার কবুতরগুলোকে ডাকবো, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, কবুতরগুলোকে না খাইয়ে রাখলে কবুতর আপনার কাছে এসে খাবার খাবে। অভ্যাসটা আপনারা খুব সহজেই করতে পারবেন। দেখুন এই যে কৌটো রয়েছে, কৌটো হাতে দেখেই বরাবর ছুটে সব এক এক করে লাইন দিয়ে চলে এসছে। এই যে দেখুন, দেখছেন আবার শুনে কবুতরগুলো, দেখুন
পরপর লাইন দিয়ে চলে এসেছে। আর ওইখানে দেখছেন পরবন আর বুনো এটা পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে, যার কারণে পরবন আর বুনো অনেকবার ফলো করেছে, আজকে বহুবার পিট দিয়েছে, ডিম বাচ্চা করবে, তখন সেই বিষয়টা আপনাদের শক করবো যে কীরকম কালার বা কীরকম চোখের বাচ্চা উঠছে আপনারা দেখতে পাবেন। আওয়াজ শুনেই সমস্ত কবুতর চলে এসছে দেখছেন। এটা কিন্তু একটা টিপস হিসেবে আপনাদের কাজে লাগতে পারে, কবুতরকে না খাইয়ে রাখবেন, যে কবুতর আপনার কাছে আসবে না সেই কবুতরকে না খাইয়ে রাখবেন, যখন খাবার দেবেন ভূষণ ক্ষুধার্ত হয়ে পড়লে তখন আপনার কবুতর আপনার সামনে এসে কিন্তু খাবার খাবে। দেখুন কৌটোর ভেতরে খাবার, কৌটোর মধ্যে ঠোকর মারছে খাওয়ার জন্য, এই টেকনিকটা আপনারা কাজে লাগাতে পারেন। আপনারা তো জানেন আমি কীভাবে কবুতর পালন করছি, পুরোপুরি খোলা এরিয়া রয়েছে আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে অনেকগুলো কবুতর ভিজেছে, তো এখন থেকেই এদেরকে দেখাশোনা করতে হবে। আর লকটা কিন্তু ভিজে গেছে, যার কারণে রোদ না বেরোলে লকটা না শুকালে এদের আবার ঠান্ডা গরম লাগার একটা ব্যাপার হয়ে যেতে পারে, চোখের মধ্যে ঠান্ডা লেগে যেতে পারে, সবথেকে মেইন কথা। আপনারা টাইম ল্যাপস তো দেখলেনই, দুবার খাবার দিয়ে দিলাম, এই যে আরেকবার খাবার দিচ্ছি, এত কিন্তু খাবার খায় না, আজকে প্রচণ্ড পরিমাণে খিদে যেহেতু রয়েছে তো সেই জন্য খাবার দিয়ে কবুতরগুলোকে এখন আস্তে করে ঘরে ঢুকিয়ে নেবো। তার মধ্যে একটা কাগজি কবুতর দেখুন এখানে নেই, কাগজি কবুতরটা খুব বেশিও খাচ্ছে না খুব কমও খাচ্ছে না, যতটা খাওয়া ততটা খেয়ে সাইডে চলে গেলো। ওই যে কাগজি কবুতরটা আবার এসছে, এই যে এই কবুতরটা ভিজে পুরো একদম, চোখে ঠান্ডা একবার লাগা কমছে একবার বাড়ছে, একবার কমছে একবার বাড়ছে, মানে আমি মেডিসিন দিচ্ছি একবার কমে যাচ্ছে আবার ভিজে আবার হয়ে যাচ্ছে। তো কাগজি কবুতরটাকে আলাদা রেখে ট্রিটমেন্ট করতে হবে, বৃষ্টির মধ্যে ভেজানো যাবে না। আয় 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 আয়, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, পুরো রাক্ষসের মতন খাচ্ছে। আর এটি একটা বিগ প্লাস পয়েন্ট যে কবুতরগুলোকে আপনার কাছে এসে খাবার খাওয়ানো, ঠিক আছে। অনেকের বাড়ির কবুতর আছে, কবুতরকে খাবার দেবেন কবুতর উড়ে চলে যাবে অন্য জায়গায়, ঠিক আছে, ভয় পায় প্রচণ্ড। আপনারা একটা কাজ করতে পারেন, যারা এরা নতুন কবুতর পালন করছেন যদি না জেনে থাকেন একটা জিনিস জেনে রাখুন, কবুতরগুলোকে না খাইয়ে রাখবেন, দিনে একবার করে খাবার দেবেন সবার প্রথমে, যারা প্রথম প্রথম, ঠিক আছে। খাবারটা দিলে কী হবে, কবুতর আপনার কাছে এসে খাবারটা খাবে, ভয় পাবে না। তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে তখন আপনি খাবারটা নর্মালি যেরকম দেবেন ওরকম দেওয়া শুরু করবেন। আমার কবুতরগুলো একদম ফ্রেন্ডলি, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর পাখির কিচির মিচির আওয়াজটা শুনতেই পাচ্ছেন, আমাদের বাড়ির পাশে যেহেতু লম্বু বাগান রয়েছে, লম্বু বাগান থাকার কারণে এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে, সুন্দর হলো এখানে পাখির কিচির মিচির আওয়াজ খুব শোনা যায়, পাওয়া যায়, এটা খুব সুন্দর একটা ভালো জিনিস, প্রকৃতির একটা নির্মম পরিবেশের উদাহরণ। 500 গ্রাম আজকে দিয়ে দিলাম একবারে, ঠিক আছে, হাফ গম ছিল, হাফ থেকে এখন এইটুকু বেঁচে রয়েছে, মানে কীরকম খাবার খাচ্ছে তাহলে ভাবুন। কবুতরগুলোর খাবার খাওয়া হয়ে গেছে, খাবারটা দিলাম, এখন যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে ওই বাচ্চাগুলো এখন জল খেতে ওইখানে চলে গেছে, হাঁড়ির মধ্যে যেহেতু জল দিয়েছিলাম সমস্ত কবুতরগুলো এক এক করে হাঁড়িতে জল খেয়ে ঘরে ঢুকে যাবে। অন্য দিনের তুলনায় আজকে আমার কবুতরগুলো একটু বেশি খেয়েছে, ঠিকমতন খাবারটা দিতে পারিনি বৃষ্টি হওয়ার কারণে, তো সেই জন্য এখন খাবারটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, শান্তভাবে খেয়ে লক্ষের মধ্যে যাতে ঢুকে যায়। যে ঘটনাটা ঘটেছে আপনাদের যেটা বলছিলাম বৃষ্টির কারণে, এই দেখুন লক্ষের এই যে সামনের দিকের অংশটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে, ওই হাঁড়িগুলো ছিল বা মালসাগুলো ছিল ওই মালসাগুলো আমি এক সাইড করে দিয়েছি, একটা লক্ষের মধ্যে রেখেছি, কেননা বাইরে রাখলে বৃষ্টিতে ভিজে গেলে সেফটি হিসেবে এই যে এই জায়গাটায় সমস্ত ওষুধ মালসা আর যা যা তারমাল রয়েছে বা বাটি রয়েছে সবকটার মধ্যে সেফলিভাবে রাখা হয়েছে, বৃষ্টির জলে ভিজবে না, এই একটা ঘর ফাঁকা পেয়েছিলাম বলে রেখে দিয়েছি। এখন কবুতরগুলো ঘরে ঢোকার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে, যে সমস্ত খাবারগুলো দিয়েছিলাম একটা খাবারও নেই, আবার সে জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে, তাহলে বললাম পরবনার গুণ পায়াটা আবার জোড়া নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখছেন যতবার ছাদের মধ্যে এসছি ততবারই দেখেছি পিট নিয়ে দেখতে, আপনাদের সামনে এই যে পিট দিচ্ছে দেখছেন, এই যে জোড়াটা ভেঙে দিল। এই দেশি পায়রাটা প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ, অন্য কোনো পায়রা যদি জোড়া নেয় এই দেশি পায়রাটা এসে, এর কিন্তু জোড়া রয়েছে, এই দেশি পায়রাটা গিয়ে সেই জোড়াটা ভেঙে দেয়, প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ। লকটা যত তাড়াতাড়ি সম্ভব আমি বানানোর চেষ্টা করছি, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে, তখন এরা নিজেদের জায়গা মতো একটা চয়েস করে নিয়ে প্রয়োজন মতো থাকতে পারবে, নাহলে খুব চিন্তা হয়, কেননা কবুতরগুলো রয়েছে তো ছোটো থেকে মানুষ করে আসছি, এত বড় হয়ে গেছে, এখন যদি এদের কোনো প্রকার শরীর অসুস্থ হয়ে যায় তখন আমার থেকে কষ্ট আর কেউ বেশি পাবে না, ঠিক আছে, যেহেতু আমার হাতে
আমার কবুতরগুলো সবকটা বড় করা। ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু কিছু টিপস এবং ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদের জানানো হলো। আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে প্রথমেই যেমনকি আপনাদের জানিয়েছিলাম, আপনারা যদি সেল ভিডিওগুলো না দেখে থাকেন, যদিও বা কোনো কবুতর আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লে লিস্টে দেওয়া রয়েছে সেল ভিডিওগুলো, ওইগুলো আপনারা সব করে দেখতে পারেন। সমস্ত কবুতর যেগুলো সেল করা হবে সেইগুলো আমি সব করিয়েছি এবং আপনাদের বাড়ির শৌখিন কবুতর, আপনাদের সমস্ত কবুতর প্রেমীদের জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের আশেপাশে বন্ধুবান্ধব কবুতর প্রেমীদের সঙ্গে। এই যে আমার লক, আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে কবুতরের লকটা আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারি আর খুব সুন্দর একটা লক যাতে বানাতে পারি, সাপোর্ট করবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।